চলতি শীত মৌসুমে যেভাবে গ্যাস সংকটে ভুগেছেন প্রান্তিক ভোক্তারা, সেই প্রেক্ষাপটে যৌক্তিকভাবে আলোচিত হচ্ছে যে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাটাই সামনের দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এমন প্রেক্ষাপটে সংকট নিরসনে অনেকটা আটঘাট বেঁধে নেমেছে সরকার। স্পট মার্কেট থেকে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে এলএনজি কেনা কিংবা বিদেশি দাতা সংস্থার সঙ্গে জ্বালানি বিষয়ক ঋণ চুক্তি সেই ইঙ্গিতই বহন করে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটি বুধবার যে 1500 কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে, তার মধ্যে প্রায় 1300 কোটি টাকার প্রস্তাবই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এই প্রস্তাব অনুযায়ী সিঙ্গাপুরের 2টি স্পট মার্কেট থেকে 3 দফায় 3 কার্গো এলএনজি কিনতে যাচ্ছে বাংলাদেশ। এতে প্রতি ইউনিটের দাম পড়বে $9.770 থেকে $9.847 পর্যন্ত, যা আগের ক্রয় প্রস্তাবের চেয়ে প্রায় $1 কম। সব মিলিয়ে নতুন বছরের প্রথমার্ধে খোলা বাজার থেকে 13 কার্গো এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির কাছে প্রশ্ন ছিল, কেন হঠাৎ করে খোলা বাজার থেকে এলএনজি কেনার দিকে ঝুঁকল সরকার? যেখানে প্রাইস কম পাওয়া যাবে, যদি আমাদের খুব তাড়াতাড়ি কিনতে না হয়, আমরা সেই নির্দেশনা পারচেস কমিটির থেকে দেওয়া হয়েছে যে তাহলে আরও ওয়াইডার এক্সপ্লোর করতে হবে যেখানে দাম কম, এবং জ্বালানি মন্ত্রণালয় বলেছে যে তারা করবে। ক্রয় সংক্রান্ত বৈঠক শেষ করে নিজ দপ্তরে ইসলামিক সহযোগী সংস্থা দ্য ইসলামিক ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে একটি ঋণ চুক্তির অনুষ্ঠানে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি জানান, জ্বালানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে $2.1 বিলিয়ন ঋণ সহায়তা পাবে তার মন্ত্রণালয়। এই অর্থের $1.6 বিলিয়ন গ্রহণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এবং এই অর্থটি ব্যয় হবে, $500 মিলিয়ন ব্যয় হবে আমাদের গ্যাস কেনার ব্যাপারে পেট্রোবাংলা, আর বাকি অর্থ ব্যয় হবে তেল কেনার ব্যাপারে বিপিসি। সো বাংলাদেশের বিশেষ করে তেল এবং গ্যাসের ক্ষেত্রে এটা একটা বড় মাইলফলক। এছাড়া ক্রয় সংক্রান্ত কমিটি শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের জন্য একটি ওয়েলহেড কম্প্রেসার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে এই কম্প্রেসারটির মাধ্যমে গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস আহরণ উৎপাদন সহজতর হবে। আজহার লিমন, এখন ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.